পুজোর আবহে মুর্শিদাবাদের শিশুরা অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে বলে চাঞ্চল্য ছড়িয়েছে। জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা, বমি বিভিন্ন উপসর্গ নিয়ে ছোট শিশুরা ভর্তি মেডিকেল কলেজের পেডিয়াট্রিক মেডিসিন ওয়ার্ডে। যদিও পরিস্থিতি স্বাভাবিক বলেই দাবি করছেন মেডিকেল কলেজের MSVP ডক্টর অমিয় কুমার বেরা। আতঙ্কের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দুর্গাপূজার মধ্যে মুর্শিদাবাদের শিশুরা অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে বলে চাঞ্চল্য ছড়িয়েছে। জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা, বমি বিভিন্ন উপসর্গ নিয়ে ছোট শিশুরা ভর্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক মেডিসিন ওয়ার্ডে। যদিও পরিস্থিতি স্বাভাবিক বলেই দাবি করছেন মেডিকেল কলেজের MSVP ডক্টর অমিয় কুমার বেরা। সোমবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজের MSVP বলেন, আগে সর্বোচ্চ 180 জন শিশু হাসপাতালে ভর্তি ছিল, আজ সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে 153। অতএব আতঙ্কের কোনো কারণ নেই, গত 24 ঘন্টায় হাসপাতালে শিশু মৃত্যুর কোনো খবরও নেই। তিনি বলেন, পূজোর আগে ইনফ্লুয়েঞ্জাতে প্রতি বছর শিশু আক্রান্তের সংখ্যা বাড়ে, কিছু শিশু ভর্তি হচ্ছে, পাশাপাশি এক দুদিন পরে তাদের ছুটিও দিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে শিশুদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ প্রস্তুত বলেও জানান তিনি। পুজোর সময় সবসময়ই প্রত্যেক বছরই বেশি সংখ্যক শিশু ভর্তি হয়। যদি 17, 18, 19 পরিসংখ্যান নিয়ে দেখেন, এর তুলনায় বেশি শিশু ভর্তি ছিল। শুধুমাত্র 20তে যেহেতু কোভিড ছিল, সেক্ষেত্রে শিশুদের অ্যাডমিশনটা কম ছিল। এখন ভর্তি আছে সব মিলে 153 জন আজকে ডেটে, যেটা কালকে বেশি ছিল সেটা অনেকেই ভালো করে ছুটি হওয়ার পরে আজকে সব মিলে 153 জন ভর্তি আছে। যার মধ্যে অ্যাডমিশান সব রকম মিলে 48টা ভর্তি হয়েছে, এবং তাতে খারাপ বলতে ARI পেশেন্ট কিন্তু 33টা আছে, অর্থাৎ রেসপিরেটরি ইনফেকশান নিয়ে, যে ভর্তি সর্দি কাশি জ্বর যেগুলো নিয়ে। ফলে এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই, এর থেকে বেশি সংখ্যায় অন্যান্য বছরও ভর্তি হয়, এবং অজানা রোগের কোনো ব্যাপারও নেই, এগুলো ভাইরাল। এবং আরও বলি, যদি মৃত্যু সংখ্যা দেখেন 24 ঘন্টায় কিন্তু জিরো, ফলে কোনো শিশুর মৃত্যু ঘটেনি। কোভিডে অলরেডি আমাদের থার্ড ওয়েভের কথা মাথায় রেখে 100টা কোভিড বেডের পরিকাঠামো তৈরি আছে, সেই পরিকাঠামো ব্যবহার করা হচ্ছে এই ARI-তেও। যেমন ধরুন পিকু বেড 12টা ছিল, সেক্ষেত্রে আরও 10টা বেড অ্যাড করা হয়েছে, তাতে যে কোভিডের জন্য যে মনিটারটা ছিল সেই মনিটার সহ ICU বেড আরও 10টা অ্যাড করা হয়েছে। মিশন মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ ও কলকাতার একাধিক অভিজ্ঞ ও প্রসিদ্ধ চিকিৎসকেরা বসছেন এখানে। নিউরোসার্জন, বাতের ব্যথা, ইউরো জেনারেল ফিজিশিয়ান, শিশুরোগ, হৃদরোগ, সুগার, থাইরয়েড, স্ত্রী, প্রসূতি, কিডনি, লিভার, যে কোনো সমস্যায় অভিজ্ঞ চিকিৎসকদের দেখাতে হলে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন। এছাড়াও প্রতিদিন USG ও ইকো কার্ডিওগ্রাফি করা হয়। ঠিকানা লালদিঘি দিশা চোখের হসপিটালের পিছনের বিল্ডিং, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732983950। গ্রামন ট্রেডিং অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ব্লক ভিত্তিক গ্রামন বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ। পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি জেলায় ব্লক ভিত্তিক বেকার যুবক ও যুবতীদের বিনা পুঁজিতে ব্যবসা করে আয় করার সুবর্ণ সুযোগ। যোগ্যতা সর্বনিম্ন 18 বছর বয়স ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যিক। আগ্রহীরা সরাসরি বায়োডাটা মেল করুন business@gramon.in এ, অথবা হোয়াটসঅ্যাপ করুন 9733659565 এই নম্বরে। ফোন করার প্রয়োজন নেই, নির্বাচিত যুবক যুবতীদের অফিস থেকে ফোন করা হবে। ঠিকানা সল্টলেক সেক্টর 3, কলকাতা 700106।